সালামু আলাইকুম বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসের বিষয়টা হল বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর তো বিজ্ঞান বিষয়ের সত্যম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব লেকচার ওয়ান সপ্তম অধ্যায়ের যে বিষয়টা সেটা হলো অম্ল ক্ষারক এবং লবণের ব্যবহার আমরা প্রথমে জেনে নিই অম্ল বা এসিড কাকে বলে এসিড যে সকল যৌগ জলীয় দ্রবণে এইস প্লাস আয়ন দান করে তাদের এসিড বলে এইস প্লাস আয়ন দান করে এটার আরেকটা নাম হলো প্রোটন তাহলে যারা প্রোটন দান করে তাদেরকে কী বলা হয় এসিড যেমন হাইড্রোক্লোরিক এসিড এক মানে জলীয় দ্রবণ আমি যদি এটাকে জলীয় দ্রবণ বা জলের মধ্যে নিই তাহলে সে ভেঙে এইস প্লাস আয়ন এবং ক্লোরাইট মানে সান উৎপন্ন করবে তাহলে লক্ষ্য করো এখানে সে এইস প্লাস আয়ন দান করছে তার মানে সে কি এসিড আচ্ছা এসিড হলো দুই প্রকার এসিডের দুইটা ধরন আছে একটা হলো শক্তিশালী অ্যাসিড আর একটা হলো দুর্বল এসিড শক্তিশালী অ্যাসিড যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলা হয় যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হবে তাদেরকে কী বলা হবে শক্তিশালী অ্যাসিড লক্ষ্য করো উপরের উদাহরণটা যদি লক্ষ্য করি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা শক্তিশালী অ্যাসিড সে জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে এই স্পাসার এমন ক্লোরাইট মাইনাসান উৎপন্ন করে তাই তাকে কী বলা হয় শক্তিশালী অ্যাসিড কেন শক্তিশালী এসিড বলা হয় আমি একটু অন্য উদাহরণ দিই লক্ষ্য করো তুমি যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দশ একশো মূল নেও যখন সে ভাঙবে ভাঙার পরে এখনও সে একশো মূল উৎপন্ন করবে আর এই ক্লোরাইট ম্যানাসনও কতটুকু উৎপন্ন করবে একশো মূল অর্থাৎ তুমি তোমার দ্রবণে নিয়েছিলে একশো মূল আর সে বিয়োজিত হয়ে সম্পূর্ণ কী উৎপন্ন করলো একশো মূলই এই আয়ন উৎপন্ন করলো তার মানে যতটুকু ছিল ততটুকুই কী হলো বিয়োজিত হলো তাই তাকে কী বলা হয় শক্তিশালী অ্যাসিড দ্বিতীয় অপশন দুর্বল এসিড যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তার মানে খুব অল্প পরিমাণে বিয়োজিত হবে তাদেরকে কী বলা হবে শক্তিশালী এসিড দুঃখিত তাদেরকে বলা হবে দুর্বল অ্যাসিড তাহলে দুর্বল অ্যাসিডগুলো কি আমরা যদি একটু লক্ষ্য করি সকল জৈব এসিডগুলোকে কী বলা হয় দুর্বল অ্যাসিড বলা হয় যেমন সিএইচি সিডাবলু এইচ এটার নাম হলো ইথানাইক এসিড এটা একটা দুর্বল অ্যাসিড আমরা যদি এটাকে পানির মধ্যে নেই মানে জলীয় দ্রবণে নেই, তাহলে সে ভেঙে অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে সিএস থ্রি সিডাবলু মাইনাস এসিডেড আয়ন প্লাস এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এই এইচ প্লাস আয়ন উৎপন্ন করছে বিদায় আমরা এটাকে অ্যাসিড বলবো বাট এ সিটটা কী এ দুর্বল অ্যাসিড কারণ সে সম্পূর্ণ ভাঙে না উদাহরণস্বরূপ যদি বলি ধরো তুমি একশো মূল নিলা ইথানক এ সিটটা তখন দেখবা এখানে ইস প্লাস উৎপন্ন হয়েছে কথার কথা ধরো দুই থেকে চার মূল উৎপন্ন হবে দুই থেকে চার মূল খুবই অল্প পরিমাণে উৎপন্ন হয় তার মানে বাকিটুকুই আমার কি পাত্রের মধ্যে রয়ে গেলো অবিজিত অবস্থায় একশো মূল নিলে দুই থেকে চার মূল বিয়োজিত হয় উদাহরণস্বরূপ বললাম তাই তাকে কী বলা হয় তাকে বলা হয় দুর্বলের সিট তাহলে আমরা সহজেই বলতে পারি সকল শক্তিশালী এ কারা হবে যারা অ তারা যারা সাধারণত অজৈব যৌগ আর দুর্বল সিট কারা হবে যারা সাধারণত কী যৌগ তাহলে যৌগ সিটগুলো কী হয় দুর্বলের সিট হয়ে থাকে তাহলে একটু লক্ষ্য করো আমরা এখন দুর্বলের সিট সম্পর্কে বললাম তাহলে এ সিটের ব্যবহার সম্পর্কে এবার আমরা জানবো তাহলে এ আমরা কোথায় কিভাবে ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে এ সিটের কাজগুলো কি আমরা সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। এখানে আমি কিছু কোশ্চেন লিখেছি লক্ষ্য করো এক থেকে ছয় পর্যন্ত কিছু কোশ্চেন লিখে আছে এক নম্বর কোশ্চেন হলো বলতা বা বিচ্ছু হুল ফুটালে জ্বালা করে কেন বা প্রচণ্ড রকমের ব্যথা করে কেন বলতা আশা করি চিহ্ন যেটাকে আমরা আসলে বললা বলি গ্রামের বাসায় আর বিচ্ছু মানে লেগে বিচ্ছা যেটা হুল ফুটালে মানে তোমার বলতা অথবা বিচ্ছু যখন হুল ফুটায় বা কামড় দেয় তখন আমাদের ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে কেন ব্যথা করে এটার প্রথম কারণটা হলো বলতা বা বিচ্ছুর হুলে প্রচণ্ড পরিমাণে হিস্টামিন নামক একটা খার থাকে হিস্টামিন ক্ষারক পদার্থ থাকে খারক পদার্থ থাকে তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সারটা হলো বলতা বা বিচ্ছুর হুলে কী থাকে প্রচণ্ড পরিমাণে হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থ থাকে তাই যখন আমাদেরকে কামড় দেয় তখন আমাদের কি করে প্রচণ্ড রকম ব্যথা করে মানে হুল যখন ফুটায় তখন আমাদের কি করে প্রচণ্ড রকমের ব্যথা করে কেন কারণ হিস্টামিন নামক ক্ষারীয় পদার্থ এটার মধ্যে থাকে এখন ওই জ্বালাটা যেন না করে বা ব্যথাটা যেন না করে তখন আমরা কি করি তখন আমরা এখানে ইথানিক অ্যাসিড বা ভিনেগার ইথানিক অ্যাসিড বা ভিনেগার অথবা কী ব্যবহার করি বেকিং সোডা ইথানিক অ্যাসিড আর বিনেগার একই নাম আমরা কী ব্যবহার করি হিস্টামিনের যন্ত্রণাকে নিবারণ করার জন্য আমরা কী ব্যবহার করি ভিনেগার ব্যবহার করি কি ভিনেগার তারপরে বা বেকিং সোডা বেকিং সোডা তাহলে ভিনেগারের সংকেতটা হলো সিএস থ্রি এইচ এটাকে ভিনেগার বলা হয় আর বেকিং সোডার সংকেত হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমরা যখন এই অ্যাসিডগুলো ব্যবহার করি বলতা বা বিচ্ছু হুল ফুটালে তখন আমাদের জ্বালা যন্ত্রণায় কী হয় অনেক অংশে লাগাব হয়ে যায় বা কমে যায় এবার আসো দ্বিতীয় কোয়েশন দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো মাংস পোলাও বা বিরিয়ানি এগুলো খেলে আমরা কোমল জাতীয় পানি পানি খাই যেমন সেবেনা পেপসি কোকাগল এগুলো পান করি কেন কারণ আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমাদের পাকস্থলিতে চলে যায় এবং আমাদের পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক নামক একটা অ্যাসিড এই এটাকে কি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের পাকস্থলিতে থাকে তার কাজ হলো খাদ্যগুলোকে হজম করা তাহলে খাবার যেন সঠিকভাবে হজম হয় তা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকা চলতে থাকে এখন মাংস পোলাও বিরিয়ানি এগুলো খেলে অনেক সময় আমাদের খাবারগুলো পারফেক্টলি হজম হয় না এ হজম যেন পারফেক্টলি হয় তাই আমরা কি করি কোমল জাতীয় পানি খাই কোমল জাতীয় পানি যেমন সেভেন আপ তারপরে তোমার কোকাকলা এ সেভেন আপ বা কোমল জাতীয় পানির মধ্যে থাকে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি এই কার্বনিক অ্যাসিড থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড বের হয় এই কার্বন ডাইঅক্সাইডের একটা অম্লীয় পদার্থ তো আমরা মাংস পোলাও খাওয়ার পর আমরা যখন কোমল পানীয় খাই এই কোমল পানীয় থেকে কী বের হয় কার্বনিক অ্যাসিড বের হয় তাহলে অ্যাসিডটার নাম কি কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড থেকে কি নিঃসৃত হয় এই কার্বনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয় এই কার্বন ডাইঅক্সাইডের প্রভাবই তখন আমাদের খাবারটা কী হয় সুন্দরভাবে হজম হয় কারণ সেও একটা অ্যাসিড তারপর দেখো তিন নম্বর কোয়েশনটা দিকে যদি একটু লক্ষ্য করি তিন নম্বর কোয়েশনটা হলো আচারা কোন অ্যাসিড ব্যবহার করে নিশ্চয়ই আমরা সবাই আচার খেতে খুব পছন্দ করি তা আচার বলতে আম জলপাই যে কোনো আচার হতে পারে এই আচারগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা আচারের মধ্যে ব্যবহার করি ভিনেগার কি ব্যবহার করি ভিনেগার যেটার নাম হলো সিসাবল এইচ এটাকে আমরা কী বলে ডাকি ভিনেগার এই ভিনেগার ব্যবহার করলে আচার কি থাকে সংরক্ষিত থাকে আর কি এখন ভিনেগারের কাজটা কি আচারের মধ্যে যদি আমরা ভিনেগার ব্যবহার না করি তাহলে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করবে আর ব্যাকটেরিয়াগুলো পারফেক্টলি বাঁচার জন্য তাদের পিএইচের মান ছয় দশমিক পাঁচের উপরে হয় আমরা যখন এই ইথানিক অ্যাসিডটা বা ভিনেগারটা ব্যবহার করি তখন সে কি করে ব্যাকটেরিয়াগুলো যেন আচারের মধ্যে পারফেক্টলি জন্মাতে না পারে তাই ভিনেগার ব্যবহার করা হয় ভিনেগার কি করে ব্যাকটেরিয়াগুলোকে প্রতিরোধ করার জন্য কাজ করে এটাগুলো তিন নম্বর কোয়েশ্চনের উদাহরণ আমরা যদি এবার চার নম্বর কোশ্চেন থেকে একটু লক্ষ্য করি চার নম্বর কোয়েশনের বিষয়টা হলো কেক পাউরুটি ফুল ফুলাতে কি ব্যবহার করা হয় কেক পাউরুটি নিশ্চয়ই এগুলো বাসা বানিয়ে থাকবা এগুলোতে কি ব্যবহার করা হয় যেন কেক এবং পাউরুটি কী হয় ফুলে যায় তাহলে কেক পাউরুটি ফুলানোর জন্য এখানে ব্যবহার করা হয় বেকিং সোডা তাহলে বেকিং সোডার সংকেতটা একটু আগে লিখছিলাম নিশ্চয়ই মনে আছে বেকিং সোডা এই বেকিং সোডার সংকেতটা হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এই বেকিং সোডার কাজটা কি আমরা যখন কেক বা পাওয়া মধ্যে অল্প পরিমাণে বেকিং সোডা ব্যবহার করব তখনই বেকিং সোডা থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে উড়ে যায় উড়ে যখন চলে যায় তখন পাউরুটি বা কেকগুলোকে ফুলায় ফুলে সে পাওয়া রুটি বা কেক থেকে বেরিয়ে যায় তাই কেক বা পাউরুটি রুটি ফুলে যায় তাহলে কেক বা পাউরুটি রুটি ফুলানোর জন্য আমরা কী ব্যবহার করি বেকিং সোডা সংকেত থেকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবার লক্ষ্য করো আমরা পাঁচ নম্বর কোয়েশ্চেন সমুখীটা আলোচনা করি ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয় সৌর বিদ্যুতে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি অথবা বিভিন্ন গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি এ প্রত্যেকটা ব্যাটারির মধ্যে তোমার এসিড ব্যবহার করা হয় তাহলে কী অ্যাসিড সেই অ্যাসিডটা হল তোমার ব্যাটারির মধ্যে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই অ্যাসিডটা নাম হলো এইচ টো অ্যাসোফোর একটা সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তারা আমরা বলতে পারি ব্যাটারির মধ্যে কি ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এবার লক্ষ্য করো ছয় নম্বর কোশ্চেন ফসলের জমিতে কোন সার ব্যবহার করা হয় আমরা ফসলের মধ্যে আমরা জমির মধ্যে অনেক ফসল উৎপাদন করে থাকি এই ফসলগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে তাই আমরা বিভিন্ন ধরনের কী ব্যবহার করি সার ব্যবহার করি তাহলে ফসলের জমিতে কোন সারগুলো ব্যবহার করা হয় সেটা একটু লক্ষ্য করবো তাহলে ফসল ও জমিতে সার ব্যবহারের প্রধান উদ্দেশ্যটা কি যেন ফসলগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে পর্যাপ্ত পরিমাণ বেশি পরিমাণ আমরা ফসল পাই এই কারণে তাহলে কী কী সার ব্যবহার করা হয় সেগুলো তোমার অ্যামোনিয়াম ফসফেট তারপরে তোমার অ্যামোনিয়াম সালফেট এই জাতীয় সারগুলো ব্যবহার করা হয় তাহলে লক্ষ্য করো অ্যামোনিয়াম ফসফেট এ হলো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত এনএইচ ফোর পিও ফোর এটা হল গিয়ে থ্রি এমোনিয়াম ফসফেটের যজনী তাহলে অ্যামোনিয়াম ফসফেট সার ব্যবহার করা হয় সার ব্যবহার করা হয় আরেকটা কী সার ব্যবহার করে বলছি আরেকটা সার হল তোমার অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ফসফেট আরেকটা সার হলো তোমার অ্যামোনিয়াম সালফেট এই সারগুলো কী করা হয় ব্যবহার করা হয় এই সার সারগুলো তোমার উৎপন্ন হয় নাইট্রিক অ্যাসিড থেকে সালফারিক অ্যাসিড থেকে এই সারগুলো উৎপন্ন করা হয় তাহলে এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম প্রত্যেকটা কোশ্চেন থেকে তোমাদের প্রশ্ন হবে তো এই কোশ্চেনগুলো সুন্দরভাবে পড়ে নিবা সত্যমতার মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে এবার চলো কিছু এসিড সম্পর্কে আমরা জানি যে এসিডগুলো আমরা বিভিন্ন ধরনের ফল খাই এ ফলের মধ্যে থাকে তাহলে আমরা যদি বলি লেবু তাহলে আমরা লেবু যখন খাই এই লেবুর মধ্যে একটা এসিড থাকে অ্যাসিড না হল তোমার সাইটিক অ্যাসিড তাহলে আমি কি বললাম লেবু লেবুতে কী এসিড থাকে লেবুতে থাকে সাইটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তারপর আমরা কমলা খাই কমলা কমলাতে থাকে তোমার অ্যাসকর্ভিক অ্যাসিড অ্যাসকোর্বিক অ্যাসিড আচ্ছা এই অ্যাসকোরবিক অ্যাসিডের আরেকটা নাম হলো যেটা আমরাকে ভিটামিন সি বলে থাকি ভিটামিন সিকে অ্যাসকোর্বিক অ্যাসিড বলা হয় ভিটামিন সি ভিটামিন সি কে কী বলা হয় অ্যাসকোর্বিক অ্যাসিড আরেকটা জিনিস মনে রাখো ভিটামিন সির অভাব একটা রোগ হয় রোগটার নাম কি স্কার্বি রোগ হয় তাহলে ভিটামিন সিরোবাব কি কী রোগ হয় স্কারবি তাহলে ভিটামিন সির অভাব কি রোগ হয় স্কার্বিক রোগ হয় আচ্ছা তারপর আমরা যদি আবার লক্ষ্য করি একটু তাহলে কমলাতে আমরা কি পাই অ্যাসকোরবিক অ্যাসিড আর অ্যাসকোরটা আরেকটা জায়গায় পাওয়া যায় সেটা নাম হলো পেয়ারা তাহলে আমরা জানি পেয়ারাতে ভিটামিন সি থাকে কমলাতে ভিটামিন সি থাকে ভিটামিন সি এর অপর নামে অ্যাসকোর্বিক অ্যাসিড তাহলে আমরা পেয়ারাতে কি পাই করবিক অ্যাসিড পাই আমাদের খুবই পরিচিত একটা ফল সেটা হলো আপেল তাহলে আপেলে কী এসিড থাকে আপেলের মধ্যে তোমার এসিড থাকে ম্যালোইক অ্যাসিড কী বললাম ম্যালোইক ম্যালওইক অ্যাসিড ম্যালোইক অ্যাসিড তারপরে এই কয়েক আরেকটা অ্যাসিড আছে আমলক্ষ্মী যেটা আমরা চিনি এই আমলক্ষ্মীর মধ্যে তোমার এসিড থাকা হলো অকজালিক অ্যাসিড তো এই পর্যন্ত যতটুকু ক্লাস করলাম মনোযোগ সহকারে পড়বে সত্য মধ্যার মধ্যেই প্রত্যেকটা টপিক্সে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে যেগুলো আমি বুঝিয়ে দিলাম আর এখানে যে প্রত্যেকটা ফলে কোন ফলে কী কী থেকে থাকে এসিডগুলো পড়বে এগুলো এমসিগর জন্য আসে এ পর্যন্ত সব সুস্থ থাকা ভালো থাকা সালামু আলাইকুম